হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম। ইনফিনিটি লুপ গ্রুপের পক্ষ থেকে প্রথমে আপনাদের সবাইকে স্বাগতম। ডাটা স্ট্রাকচারের আজকের এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো স্ট্যাক। স্ট্যাক অর্থ হলো স্তূপ, আর প্রোগ্রামিংয়ের ভাষায় স্ট্যাক হলো ডাটা গঠনের জন্য একটি নিয়ম। ডাটা স্ট্রাকচারের পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা ডাটা গঠনের জন্য আরও দুইটি নিয়ম দেখেছি, একটি হলো অ্যারে আর একটি হলো লিঙ্ক লিস্ট। আর আজকে দেখব আমরা স্ট্যাক। স্ট্যাক দিয়ে ডাটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সাজানো যায়। স্ট্যাকের অর্থ হচ্ছে স্তূপ। আমরা যদি আমাদের বাস্তব জীবনে স্ট্যাকের উদাহরণ খুঁজি তাহলে দেখতে পাবো বাসা বাড়ি করার জন্য আমরা যে ইট নিয়ে আসি ওই ইটগুলোকে আমরা কীভাবে রাখি, একটির উপর আরেকটি এভাবে রাখা হয়, এটা হলো এক ধরনের ইটের স্তূপ বা স্ট্যাক। তাছাড়া অনেকগুলো চেয়ার একত্রে রাখার জন্য আমরা কী করি, একটির উপর আরেকটি করে এভাবে অনেকগুলো চেয়ার একটির উপর করে আরেকটি রাখি, এটা হলো চেয়ারের একটি স্তূপ বা স্ট্যাক। কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা ডাটাকে একটির উপর আরেকটি ডাটা রাখাকে বলা হয় ডাটার একটা স্ট্যাক। প্রোগ্রামিংয়ের ভাষায় স্ট্যাক হলো হোয়াট ইজ স্ট্যাক। এ স্ট্যাক ইজ এ ডাটা স্ট্রাকচার হুইচ ইজ ইউজ টু স্টোর ডাটা। তার অর্থ হচ্ছে ডাটা স্ট্রাকচারের স্ট্যাক হলো একটি ডাটা স্ট্রাকচারের নিয়ম, যাতে আমরা ডাটাকে কী করতে পারি, স্টোর করতে পারি বা জমা করে রাখতে পারি ইন এ পার্টিকুলার অর্ডার, তার একটি নির্দিষ্ট অর্ডারের মাধ্যমে। এখন আমরা দেখব তার কিছু রুলস, রুলস অফ স্ট্যাক। প্রত্যেকটি জিনিসের কিছু না কিছু নিয়মকানুন থাকে, ঠিক একইভাবে আমাদের স্ট্যাকেরও কিছু রুলস বা নিয়মকানুন রয়েছে। প্রথম নিয়মটি হলো ইট ইজ এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার কনসিস্টিং অফ লিস্ট অফ আইটেমস। তার অর্থ হচ্ছে আমরা স্ট্যাকের মাধ্যমে যে ডাটাগুলোকে রাখবো বা জমা করব সেই ডাটাগুলো অবশ্যই লিনিয়ার হতে হবে। আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে লিনিয়ার সম্পর্কে আলোচনা করেছি, তারপরেও আমি একটু নক করে দিতে চাই যে লিনিয়ার অর্থ হচ্ছে এরকম যে আমরা যদি একটি লিস্ট তৈরি করব স্টুডেন্টকে নিয়ে, ওই লিস্টে শুধু স্টুডেন্টই থাকবে, অন্য কোনো পার্সন ওই লিস্টে ঢুকতে পারবে না, এমনকি টিচারও ঢুকতে পারবে না। যদি ওই লিস্টে শুধু স্টুডেন্টের ইনফরমেশন থাকে তাহলে সেটা হচ্ছে লিনিয়ার, আর যদি ওই লিস্টের মধ্যে স্টুডেন্ট এবং টিচার সকলের ইনফরমেশন থাকে তাহলে সেটা হবে নন লিনিয়ার। আর স্ট্যাকের মধ্যে আমরা যে সকল ডাটা নিয়ে কাজ করব ওই সকল ডাটাই হতে হবে কি লিনিয়ার হতে হবে, তাছাড়া আমরা কাজ করতে পারবো না। দুই নম্বর রুলস হচ্ছে ইট ইজ স্টোর ডাটা ইন এ সিঙ্গেল অর্ডার। স্ট্যাক দিয়ে আমরা যখন ডাটাকে জমা করব তখন একটি একটি করে ডাটা জমা করতে হবে। জমা রাখার জন্য আমরা প্রথমে একটি তারপর একটি একসাথে আমরা অনেকগুলো ডাটা জমা রাখতে পারবো না, তার একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে। সিকোয়েন্স অনুযায়ী আমরা প্রথমে একটি ডাটা করব, তারপর আরেকটি ডাটা তার উপর জমা করব, তারপর এইভাবে একটির উপর একটি করে জমা করতে হবে। ডাটা এলিমেন্ট আর অ্যাডেড অর রিমুভ অনলি অ্যাট ওয়ান ইন্ট কলস দ্য টপ। তার অর্থ হচ্ছে আমরা যদি ওই স্ট্যাকে কোনো ডাটা যোগ করতে চাই অথবা ওই স্ট্যাক থেকে কোনো ডাটা রিমুভ করতে চাই তাহলে তার যেই পজিশন থেকে আমরা ডাটা অ্যাড করব অথবা রিমুভ করব তার একটি নাম হচ্ছে টপ। ওই স্ট্যাকের অফ দি স্ট্যাক মানে ওই স্ট্যাকের একটি পজিশন হচ্ছে টপ, যেখানে আমরা ডাটা ইনসার্ট করব অথবা আমরা সেখান থেকে ডাটা রিমুভ করব। আর ডাটা স্ট্রাকচারের স্ট্যাক যেভাবে কাজ করে লাস্ট ইন ফার্স্ট আউট, তার অর্থ হচ্ছে আমরা যদি ডাটা জমা রাখি তাহলে প্রথমে একটা ডাটা রাখলাম তার উপর আরেকটি ডাটা রাখতে হবে, তার নিচে কিন্তু আমরা ডাটা রাখতে পারবো না। এভাবে সবার উপরে যে ডাটাটি থাকবে সে সবার শেষে ইনসার্ট হবে, আর আমরা যদি ডিলিট করতে চাই তাহলে সবার শেষে মানে সবার আগে ওই ডাটাটি ডিলিট করতে হবে, এটা এইভাবেই কাজ করে। এই জন্য বলা হচ্ছে যে তার যে কাজটা বা তার যে সিকোয়েন্স আছে সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। আমরা এখানে দুটি এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলোতে দেখা যাচ্ছে কি আমরা যদি কিছু বই রাখি তাহলে প্রথমে একটি বই রাখি তারপর আরেকটি রাখি তারপর আরেকটি রাখি, আবার সরানোর ক্ষেত্রে প্রথম আমরা সবার উপরে যে বইটি রেখেছি ওই বইটিকে সরাবো তারপর তার নিচের বইটিকে সরাবো। ঠিক একইভাবে আমরা যদি কিছু প্লেট রাখি কী করি, একটির উপর আরেকটি করে এইভাবে প্লেটগুলো রাখা হয়, আর সরানোর ক্ষেত্রে প্রথমে উপরে প্লেটটা সরাতে হয় তারপর দুই নম্বর প্লেটটা তারপর তিন নম্বর, এইভাবে সিকোয়েন্স অনুযায়ী আমরা কী করতে পারি প্লেটগুলো সরাতে পারি। আমরা ইচ্ছা করলে কিন্তু মাঝখান থেকে একটা প্লেট সরাতে পারবো না, আর এটাই হলো স্ট্যাক। স্ট্যাকের আরও কিছু রুলস আছে, তার মধ্যে টু বেসিক অপারেশন আর অ্যাসোসিয়েট উইথ স্ট্যাক, মানে স্ট্যাকে স্ট্যাক যে কাজ করে তার জন্য দুইটা
বেসিক অপারেশন আছে, একটা হচ্ছে পুশ অপারেশন, একটা হচ্ছে পপ অপারেশন। পুশ অপারেশন কখন আমরা অ্যাপ্লাই করব? পুশ অপারেশন ইজ ইউজড টু ইনসার্ট অ্যান এলিমেন্ট ইনটু এ স্ট্যাক। যখন আমরা একটি ডাটা একটি স্ট্যাকের মধ্যে কী করব, যোগ করব বা ইনসার্ট করব, তখন আমরা পুশ অপারেশন অ্যাপ্লাই করব। আর পপ অপারেশন ইজ ইউজড টু ডিলিট অ্যান এলিমেন্ট ইনটু এ স্ট্যাক। আমরা একটি স্ট্যাক থেকে যখন আমরা একটি ডাটাকে ডিলিট করতে চাই, তখন আমরা আমাদের পপ অপারেশনটা অ্যাপ্লাই করব। আমরা কীভাবে অ্যাপ্লাই করব পুশ এবং পপ অপারেশন, আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাই। পুশ অপারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার একটি স্ট্যাক দেওয়া আছে, লেখা আছে স্ট্যাক, আর ওই স্ট্যাকে আমাদের চারটা ডাটা আছে, এ বি সি ডি, চারটি ডাটা আছে। প্রথমে আমরা এ কে রাখলাম, তার উপরে বি কে রাখলাম, তার উপরে সি কে রাখলাম, তার উপরে ডি কে রাখলাম। আর আরেকটি জিনিস যেটা দেখা যায়, সবার উপরে যেই ডাটাটা আছে তার বাম পাশে লেখা আছে টপ, তার মানে সবার উপরে যেই ডাটাটা আছে তার পজিশন হচ্ছে টপ পজিশনে। আর স্ট্যাক যখন কাজ করে তখন সে সবসময় টপ পজিশন নিয়ে কাজ করে। আমরা কোনো ডাটাকে যদি পুশ করতে চাই তাহলে তার টপ পজিশনের উপরে পুশ করতে হবে। আমরা যদি এখানে ই ডাটাকে ইনসার্ট করতে চাই আমাদের এই স্ট্যাকটির মধ্যে, তাহলে আমরা ডি ডাটার উপরে আমাদেরকে ইনসার্ট করতে হবে। আমরা ইচ্ছা করলেও ডি ডাটার যে অবস্থান আছে ওই স্থানে, অথবা ডি ডাটার নিচে সি বা বি অথবা এ এর স্থানে আমরা কিন্তু ই ডাটাকে ইনসার্ট করতে পারবো না, কারণ স্ট্যাকে তার কোনো নিয়ম নাই, তার একটি বাধ্যবাধকতা আছে। আমরা স্ট্যাকের ক্ষেত্রে দেখেছি কি লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে আমরা যদি কোনো ডাটাকে ইনসার্ট করতে চাই তাহলে সবার শেষেই তাকে ইনসার্ট করতে হবে। যখন আমরা কি করলাম, ই ডাটাকে ইনসার্ট করে দিলাম, তার ডান পাশে যে স্ট্যাকটি আছে তখন আমরা এই স্ট্যাকের মধ্যে ই ডাটাকে ইনসার্ট করে দিলাম, তখন আমাদের টপ পজিশনটা এক বেড়ে যাবে, তখন টপ হবে টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ওয়ান। তার মানে তখন যখন আমরা ই ডাটাকে ইনসার্ট করে নিই তখন আমাদের টপ ছিল ডি ডাটার মধ্যে, আবার যখন আমরা ই ডাটাকে ইনসার্ট করে ফেলেছি তখন আমাদের টপ পজিশনটা এক বেড়ে গিয়ে ই ডাটা হয়ে গেল। আচ্ছা, এটা ছিল পুশ অপারেশন। আর তারপর আছে পপ অপারেশন। পপ অপারেশনের ক্ষেত্রে সেম একই নিয়ম, আমরা ওই জায়গায় যে স্ট্যাকটি রেখেছিলাম ওই স্ট্যাকটি আমরা নিয়ে এসেছি বোঝার সুবিধার্থে। আমাদের আগের স্ট্যাকে ছিল এ বি সি ডি ই, পাঁচটি ডাটা নিয়ে একটি স্ট্যাক, আর এই ডাটাই ছিল আমাদের টপ পজিশনটা। এখন পপ অপারেশন তো আমরা ইউজ করি যখন আমরা একটি ডাটাকে ডিলিট করব একটি স্ট্যাক থেকে, তখনই আমরা পপ অপারেশনটা অ্যাপ্লাই করি। এর জন্য আমরা পপ অপারেশনের ক্ষেত্রে কী করব, যেহেতু ডাটা ডিলিট করব আমরা কোথা থেকে ডিলিট করব, স্ট্যাকের ক্ষেত্রে নিয়ম ছিল যে আমরা সবার শেষে যেই ডাটাটি ইনসার্ট হবে তাকে সবার প্রথমে ডিলিট করতে হবে। আমরা যদি প্রথম স্ট্যাক থেকে চিন্তা করি সি ডাটাকে বা বি ডাটাকে বা এ ডাটাকে অথবা ডি ডাটাকে ডিলিট করব, আমরা কিন্তু পারবো না, কারণ এটা ছিল স্ট্যাকের একটি বাধ্যবাধকতার নিয়ম। আমরা যদি ডিলিট করতে চাই প্রথমে ই ডাটাকে ডিলিট করতে হবে, তাছাড়া আমরা অন্য কোনো ডাটাকে এই জায়গা থেকে ডিলিট করতে পারবো না। এই জন্য আমরা টপ পজিশনে যে ডাটাটি ছিল তাকে আগে ডিলিট করব, তারপর টপটা এক কমে যাবে, তখন টপ হবে ডিতে, টপ ইজ ইকুয়াল টু টপ মাইনাস ওয়ান। মানে যখন আমরা একটা ডাটা ডিলিট হয়ে যাবে তখন তার টপ একটা এক এক করে কমতে থাকবে, আর আমরা সবসময় টপ পজিশন থেকে ডাটা ডিলিট করব অথবা টপ পজিশনে আমরা ডাটা ইনসার্ট করব। এটাই হলো স্ট্যাকের নিয়ম। এই আজকের টিউটোরিয়ালে এতটুকুই আমরা পড়ব, নেক্সট টিউটোরিয়ালে আমরা তার কোর্স সম্পর্কে আলাপ আলোচনা করব। আর সর্বশেষে যে কথাটি বলবো, আপনারা যদি আমাদের এই ভিডিওটিতে বুঝতে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর সর্বশেষে আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত আপনারা সবাই সুন্দর ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।